আপা সালাম আলাইকুম, একটা নিউজ ছাপতে হবে। কি বিষয়? আমার চাচা মারা গেছে, ডেথ নোটিশ ছাপতে হবে। ও, আই এম সরি। লিখা তৈরি করে এনেছেন? জি, লিখেন, আমার চাচা সৈয়দ গোলাম আবুল কালাম মুসলিউদ্দিন আহমদ চৌধুরী। আচ্ছা, কোনো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে? হ্যাঁ, আপনি কিভাবে বুঝলেন? আপনার সবগুলি চাচা মারা গেছে তো, সেই জন্য। আরে সবগুলি চাচা মানে কি, আমার একটাই তো চাচা, নামটা একটু বড়। লিখেন, আমার চাচা সৈয়দ গোলাম আবুল, নাম শুনেছি, তারপর বলেন। উনি সারা জীবন নিষ্ঠার সাথে পিয়নের চাকরি করেছে, জীবদ্দশায় করেছে 2টা বাড়ি রামপুরাতে, এছাড়াও গুলশানে 3টা, বনানীতে 2টা, আর দেশের বাইরে সুইজারল্যান্ড। ডেথ নোটিশে এত কিছু লেখার কি দরকার? আরে বুঝতেছেন কে মারা গেছে? আমার চাচা, আমার চাচা। লিখেন, উনি 30 বছরের 8টা ছেলে, 25 বছরের 5টা মেয়ে। কত হইলো? 8, 9, 10, 11, 12, 13। স্যার, 1 বছরে এতগুলি বাচ্চা কিভাবে হয়? আর এতগুলি বাচ্চা? আরে না, আগে শুনেন তো পুরাটা। উনি 30 বছরের 8টা ছেলে, 25 বছরের 5টা মেয়ে অফিসারকে একদিনে চা খাইয়ে অফিসে বিশেষ পুরস্কার পেয়েছিলেন। আর উনি 18টা ছেলে মেয়ে। কফি খাওয়াইছে? না, 18টা ছেলে মেয়ে রেখে গেছেন। আর একটা নিলেই 18+ হয়ে যেত। লিখেন, উনি সারা জীবন অনেক সুস্থ ছিল, 95 বছর বয়সে উনার মাথার চুল হালকা পড়তে শুরু করে, এরপর বার্ধক্যজনিত রোগের কারণে হসপিটালে ভর্তি হয়। এরপর মারা যায়? হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গিয়ে কেউ মারা যায় নাকি? উনি হেয়ার ট্রান্সপ্লান্ট হসপিটালে ভর্তি হয়েছিল, বললাম না ওনার মাথার চুল কমে যাচ্ছিল। আর আপনার মনে নেই আমার চাচা যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল? ও, লিখেন, তো হেয়ার ট্রান্সপ্লান্ট করে বাসায় ফেরার সময়, স্যার ডেথ নোটিশে এত কিছু, আমি আমার যা ইচ্ছা লিখব, এটা আমার চাচা। ওকে, তো উনি হেয়ার ট্রান্সপ্লান্ট করে বাসায় ফেরার সময় উনি দেখছিল একটা গাড়ি উনার দিকে এগিয়ে আসছে আর হর্ন বাজাচ্ছে জোরে জোরে। উনি গাড়ির দিকে তাকায়, সরতে নেয়, কিন্তু হঠাৎ গাড়ির গ্লাসে নিজের চেহারা দেখে। উনার মাথায় তো তখন অনেক চুল। উনি কনফিউজড হয়ে যায় যে এটা আমি নাকি অন্য কেউ। তো উনি ভাবে, এটা তো আমি না, আমি সরব কেন? তো উনি দাঁড়িয়েই থাকে। রোড অ্যাক্সিডেন্টে আমার চাচা মারা যায়। এতটুকুই? কত টাকা লাগবে? 25,500 টাকা। হ্যাঁ, কি বলছেন এইসব, এটা তো অনেক টাকা ভাই। স্যার 50 টাকা প্রতি শব্দ, সেই অনুযায়ী আপনার চার্জ এটাই হয়। ও, অনেক বেশি। আচ্ছা আপনি লিখেন, চাচা মরে গেছে, এইটুকুই। শুনতেছেন না, লিখেন, চাচা মরে গেছে। স্যার মিনিমাম 9টা শব্দ হতে হবে। ও নো, বিপদে ফেলাই দিল, একটু চিন্তা করতে দেন। প্রতিটা শব্দের দাম 50 টাকা, বাকি 6টা শব্দ এক্সট্রা, 9টা শব্দ। এমন কিছু লিখতে হবে যেন পুরা টাকা উসল হয়ে যায়। আচ্ছা আপনি লিখেন, চাচা মরে গেছে, পুরাতন সাইকেল বিক্রয় হবে, যোগাযোগ এই মোবাইল নাম্বারটা দিয়ে দেন। এইবার ডেথ নোটিশও হবে, বিজনেসও হবে। উনার মাথায় তো তখন অনেক চুল, উনি কনফিউজড হয়ে যায় যে এটা আমি নাকি অন্য কেউ। তো উনি ভাবে, এটা তো আমি না, আমি সরব কেন? তো উনি দাঁড়িয়েই থাকে।